ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাগান ও বসতবাড়ির আশেপাশে সব লিচু গাছ ছেয়ে গেছে মুকুলে। দলে দলে মৌমাছির ঝাঁক বসছে লিচুর ফুলে। এই সুযোগে বাগানে মৌ বাক্স বসিয়েছেন চাষিরা। গাছের ফাঁকে ফাঁকে বসানো বাক্সে লিচু ফুল থেকে মধু জমা করছে মৌমাছির দল। আর বাক্সের ভেতরে রাখা কাঠের ফ্রেম বের করে খাঁটি মধু সংগ্রহ করছেন চাষিরা। মোটামুটি আমাদের ব্যবসা খুবই ভালো হচ্ছে, খুবই সুন্দর। লিচু চাষিদের উপকারের একটা বিষয় আছে, সেটা হলো লিচুর পরাগায়ন, যে পরাগায়নের ফলে লিচুর ফল বৃদ্ধি পায়। মধু কিনতে লিচু বাগানেই ছুটে আসছেন খুলনা, রাজশাহী, সাতক্ষীরা ও নাটোর সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। দৈনিক প্রায় এক থেকে দেড় মন মধু বিক্রি হচ্ছে বলে জানান তারা। খুচরা মধু বিক্রি করি, তাতে আমাদের অনেক ইনকাম হয়। ভেজাল মুক্ত আমাদের বাসার সামনে, আমাদের চোখের সামনে আমরা এখান থেকে মধু সংগ্রহ করে থাকি। মৌমাছির বিচরণে লিচুর ভালো ফলনের সম্ভাবনার পাশাপাশি মৌচাষীরাও লাভবান হচ্ছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই মধু শিল্পে এটা দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি সাথে সাথে কৃষকদের এই মৌ বাক্স স্থাপনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ঠাকুরগাঁও জেলায় প্রায় 900 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.